আর ক্যামেরা আছে আরাফাতই আছে আরাফাত বরাবরই মত আরাফাত থেকে তো গাইসটা চলো আছে ক্যাম্পাস এর ইউ আরে নর্দান ইউনিভার্সিটি এই জন্য ভালো লাগে কারণ অনেকগুলো ফ্যাকাল্টি আছে আর এই ফ্যাকাল্টি মেম্বার বা হচ্ছে টিচারদের টিচিং স্টাইল অনেক ভালো গাইস আস্তে আস্তে ভিডিও দেখুন আরে এখানে হচ্ছে অডিটোরিয়াম আমরা প্রথমে পুরো ক্যাম্পাসটা একতলা দুইতলা করে ঘুরবো দেন টেক্সটাইল বিল্ডিং এ যাবো আর আমাদের জন্য নতুন মা কমনের জন্য সেখানেও যাবো তো আসো আমরা অডিটোরিয়াম হচ্ছে আমাদের যেটা আন্ডারগ্রাউন্ড যেটা ওটা পুরো অডিটোরিয়াম দিয়ে দিচ্ছে চলো এগুলো দেখে আসি মানে প্রাইভেট ইউনিভার্সিটি যেটা হয় প্রাইভেট ইউনিভার্সিটির কস্ট থাকে গেমিং এর যাওয়ার কথা বলে টয়লেট হয়েছে এই কথাটা মেন টয়লেট আছে আর গেমিং আছে তা আসলে আমি দেখবো পুরো কভার করার চেষ্টা করবো আর টেক্সটাইল বিল্ডিং এ যাবো এটা বিল্ডিং টা কভার করবো নেক্সট আসো গেমিং রুমে যাই দেখি টেবিল টেনিস তোমরা জানো মাঝে মাঝে আমি টেবিল টেনিস খেলি তা টেবিল টেনিস খেলতে আর মেনলি হচ্ছে সবাই সিনিয়র সবাই অনেক ফ্রেন্ডলি হয় মানে র্যাগিং জিনিসটা যায় না রাজনীতি বা পলিটিক্স এই জিনিসটা নাই আমি বলে আর সাথে কি বড় ভাইয়ের সাথে খেলা করতেছে আর দেখে তুমি ভিডিও কেন thank you.
এখানে মিন্দি এডমিশনের ক্লাস চলছে দেখো আমাদের টিচাররা অফিসে আছে তারা এডমিশনের ক্লাস করতেছে মিন্দি তোমরা যারা স্পিরিং এ ভর্তি হতে চাও ফলে তারা চলে আসবা আর তিন নম্বর তো এখন দুইতলায় উঠি আর মানে ফল বলতে না মেবি এবার স্প্রিং চলতেছে জানলাই কিছু থেকে স্প্রিং চলতেছে তোমরা যারা স্প্রিং এ ভর্তি চাও সিএসসি ট্রিপল ই বিভিন্ন ফ্যাকাল্টি ইংলিশ বা বাংলা তোমরা হচ্ছে স্প্রিং সিজনে ভর্তি হতে পারো আমরা দুইতলায় চলে আসছি দুইতলায় ভিউটা ভালো লাগে এখানে মানুষজন মাঝে মাঝে এসে বসে বা অফ অফ ক্লাসে শীতকাল বা বর্ষাকালে মানে জিনিসটা অনেক মজে আমরা সব অন্য জায়গায় প্রথমেই দেখি কাজ চলতেছে এই পাশে লিফ্ট ওই পাশে একটা লিফ্ট এখানে একটা লিফ্ট দু তিনটে লিফ্ট আছে আর সিক্সটি আর লিফ্টে কাজ এখন চলতেছে এখনো কাজে কনস্ট্রাকশন আউট হয়েছে এখানে আমাদের কিছু ত্রিপলি ডিপার্টমেন্ট মেনলি যারা ত্রিপলি ইঞ্জিনিয়ারিং যেটা ওই ডিপার্টমেন্ট ইংলিশ বা ল ক্লাস হবে তো আমরা আসো হচ্ছে দেখলাম এখানে ভাইস চ্যান্সেলার আমাদের ভাষা ওরা অফিস যেটা
সেম ক্যাটাগরিতে দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা সব জায়গায় একই মেল জয়েন্ট বা আর এটা হাই ভোল্টেজ যেটা মেবি এখানে কারেন্ট বা জেনারেটর সম্পর্কে আর এই পাশে মেবি তিনটা শিবির ওই পাশে একটা এই পাশে একটা আর ওই মাস বরাবর দুটো করে শিবির দিয়েছে আর এখানে লিফটের কাজ এখনো চলছে তিনটা লিফট হচ্ছে তিন পাশে লিফটের কাজ এখনো মানে সম্পূর্ণ হয় নাই চার্জ করতে প্ল্যান করছে আসো বলো আর দেন চলো আমরা আমাদের সিএসি ডিপার্টমেন্ট যেটা হচ্ছে টাচ চলতেছে ওটা অনেক অস্থির তো যারা সিএসসি বলতে চাই স্ক্রিনে বা কমেন্ট বক্সে এসে আমাকে করো যদি কোনো হেল্প লাগে আমাকে জিজ্ঞেস করতে পারো সাহায্য করবো তার সাথে এখন চারটা লাগবে স্টার্ট আমার চারটা লাগবে চারটা লাগবে ভিউটা অনেক অস্থির পিছনের সাইডে অনেক ইয়া রয়েছে নদী বা ওই হাইট রয়েছে সামনে চারটা লাগবে আসো আমার আসো চারটা লাগবে চারটা শুনছিলাম আমাদের দোয়া স্যার অ্যান্ড আমাদের ডিপার্টমেন্ট হেড স্যার তাদের বসার অফিস চলতেছে প্রত্যেকটা ক্লাসরুমে এখন এসি লাগানোর কাজ চলতেছে তা আমরা আসলে একটু দেখে এই পাশে দেখো মানে আমরা চারটা লেভেল দিয়েছি আমাদের সিএসি ডিপার্টমেন্ট যেটা এই পিছনে ভিউটা যা সুন্দর মানে অনেকগুলো ক্রাইটা কিন্তু ভয় লাগতেছে এখানে দাঁড়াতে আসলে এটা মেনলি আমরা এরপরে দাঁড়ায় আছি এ পাশে গাছপালা রয়েছে আর এইটা মেনলি আমাদের খেলার মাঠ যেটা এটা মেনলি খেলার মাঠ বানাচ্ছে আমরা খেলার মাঠেও যাব সো গাইস চলো ভিতরের দিকে যাই যারা নতুন আসবে বা আমাদের নেক্সট সেমিস্টার থেকে আমরা পুরোটাই মানে চারতলায় উঠে যাবো Guys,
এখানে সব হচ্ছে ইয়ান জায়গা আছে আর এখানে আমি দেখতে পাচ্ছি যে হাই কমোড পার্সিং সহ হাই কমোডের ব্যবস্থা আছে আর হচ্ছে এটা সিএসি কমোডের মেন টয়লেট যেটা স্টুডেন্টের এটা আমি ড্রেসিং রুম বা এখানে কেউ চেঞ্জ করতে চাইলে হয় তো সবগুলাই প্রায় সেম মানে প্রত্যেকটা বাথরুম মানে সব তালায় সবগুলাই সেম তা আমরা টেক্সটাইল বিল্ডিং এ চলে আসছি। টাকা পয়সা জমানোর বা এপাশে অনেকগুলো ক্লাসরুম রয়েছে আমরা এক এক করে যাব আর এপাশে হচ্ছে যেটা আমরা চলো দুইটা ল্যাব যেটা বলা হয় সেখানে বর্তমানে এখানে আগে সিএসিতে দিয়া করো তো পরে আমরা চারতলায় শিফট করেছি ওইটা ওইটাতে অনেকগুলো কম্পিউটার
এরপরে ঘাস দিয়ে দেবে দিলি মাঠ অনেক সুন্দর হয়ে যাবে। এটা আমাদের ভার্সিটির লেফট সাইডে আছে, তার লেফট সাইডেই রয়েছে আমাদের ভার্সিটি। আর এই পাশে যেটা এশিয়ান সিটি, মেনলি এশিয়ান সিটিটা অনেক সুন্দর, এদিকে মানুষের ঘুরতে আসে। তো গাইজ আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। আর তোমরা আমার এত পরিমাণে ভিউজ দিচ্ছ, এত সাপোর্ট দিচ্ছ, আর আমি সিক থাকার কারণে ভার্সিটি ব্লগটা করতে পারি নাই। দেন অনেক সুন্দর আরও ভালো ভালো ব্লগ আসতেছে। তো গাইজ তোমরা মেনলি চ্যানেল সাবস্ক্রাইব করবা, পেজে ফলো দিবা। আর আজকে ভার্সিটি ট্যুরটা ছিল এই পর্যন্তই। সো টাটা।